ফের একবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। সোমবার ভোর থেকে জম্মু কাশ্মীরের উড়ি সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে পাক জঙ্গিরা। জঙ্গিদের পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ঘটনায় আহত হয়েছেন 3 জন স্থানীয় মানুষ। চলতি বছর জানুয়ারি থেকে ভারতীয় সেনার গুলিতে খতম হয়েছে 20 জন পাক জঙ্গি।